বাধা বিপত্তি যতই আসুক ঘাড়ের রক্তটা বাঁকা করে ঘুরে দাঁড়াতে হবে, খেলতে হবে। বছরখানেক আগেও মাশরাফিকে ব্যথায় কাতরাতে দেখলেও তার ভক্তরা নির্দ্বিধায় মনে বিশ্বাস রাখতেন ম্যাচ আবারও ঘুরে দাঁড়াবেন, আবারও বল হাতে আলো ছড়াবেন। তবে মাঠের খেলায় 39-এর এই ম্যাচের সময় যে প্রায় ফুরিয়ে আসছে সেটা ভক্তরা যেমন বোঝেন, ছেলের কষ্টগুলো সবচেয়ে বেশি উপলব্ধি করেন ম্যাচের বাবা। তাই তো দুদিন আগে মাশরাফির বাবা বলেছিলেন, না মাশরাফি আর খেলা তো আসলে, তার তো আপনারাও দেখছেন তার পায়ের কী অবস্থা, আজকে মাঠে সে খোড়ায় খোড়ায় বল করছে, এভাবে ক্রিকেট খেলা সম্ভব? এভাবে কতদিন সম্ভব? না আমি মনে করি সেটাই, এটাই শেষ হওয়া উচিত। মাশরাফির বাবার কথায় যারা ধরেই নিয়েছেন এটাই নড়াইল এক্সপ্রেসের শেষ বিপিএল হতে যাচ্ছে, তাদের জন্য আছে আশা জাগা নিয়ে এক নতুন খবর। আমরা মাশরাফিকে কখনোই চাই না যে মাঠের বাইরে থাকুক, ইটস নো ওয়ে পসিবল। তার শরীর ভালো রেখে সে যতদিন মাঠে থাকতে চাই, আমার মনে হয় মাশরাফিকে আমরা চাই ততদিনই। মাশরাফির মতো একটা প্লেয়ার যখন টিমকে মেন্টর করছে, তখন এই যে ইয়ং ট্যালেন্টগুলো এরা আসলে আরও ওদের 100% 110% দেওয়ার চেষ্টা করে। সামনে সিজনে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমরা চাই, আমি চাই, আমাদের হোল টিম চাই, মাশরাফি যতদিন মাঠে থাকতে চাই, মাঠে থাকতে পারে সামান্যভাবে, আমরা ততদিনই তাকে আমরা মাঠে চাই। ঠিকই শুনেছেন, সিলেট স্ট্রাইকার্স তাদের দলের সাথে মাশরাফিকে অধিনায়ক হিসাবে দেখতে চান যতদিন পর্যন্ত মাশরাফি খেলতে চান। একটু বয়স বাড়লে ফ্র্যাঞ্চাইজি দলগুলো যেখানে খেলোয়াড়দের ছেঁটে ফেলতে কার্পণ্য করেন না, সেখানে দলটার মালিক পক্ষের ম্যাচকে আগলে রাখার কারণ আসলে কি? মাশরাফি তো ধরেন শুধু একদিকে না, আমি বলবো মাশরাফি কে দিয়ে একজন মানুষ হিসেবে বলেন, একজন ক্রিকেটার হিসেবে বলেন, একজন দেশপ্রেমিক হিসেবে বলেন, মাশরাফির কাছে সব দিক দিয়ে আসলে শেখার আছে প্রতিটা মানুষেরই। শুধু যে ক্রিকেটার হিসেবে মাশরাফির কাছে শেখা আছে এটা কিন্তু ঠিক না। মাশরাফির বাইরের অ্যাক্টিভিটিস, তার মানুষের জন্য অ্যাক্টিভিটিস সব কিছু দেখেই আমাদের কিন্তু ওর কাছে অনেক কিছু শেখার আছে। আর আমার মনে হয় যে ডেফিনেটলি ওকে দেখে আমরাও অনেক অনুপ্রেরিত হই যে আমাদের সঙ্গে এরকম একজন মানুষ আছে, আমরা এরকম একজন মানুষ আমাদের টিমকে লিড করছে এবং আমরা তাকে ফলো করছি ইনে ক্রিকেট ওইভাবে, এবং একজন ভালো মানুষ হিসেবে আমরা তাকে অবশ্যই ডেফিনেটলি রেসপেক্ট করি এবং ফলো করি। পা দুটো বেইমানি করলেও বিপিএল এ এখন অবধি বয়স, বাধা, ব্যথা কোনো কিছুই মাশরাফিকে থামাতে পারেনি। ঢাকা পর্বের সেরা বোলার, অধিনায়ক হিসেবেও নাম্বার ওয়ান, কে বলতে পারে বিপিএল এ সিলেটের প্রথম শিরোপাটাও নিজেদের ঘরে আসতেই পারে এই ফাইটারের নেতৃত্বে। এমন হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলতে চাইবেই বা কেন সিলেট স্ট্রাইকার্স? তানজিম ঐশী, অলরাউন্ডার।